আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক আপুরে হচ্ছে আমাকে ফার্ম হাউস স্ট্রেটার টিউটোরিয়ালটা দিতে বলেছিলেন যে আমি কীভাবে পেইন্ট করেছি। বাট বেসিক্যালি আমার সাথে যেটা হয় যে আমি অনেক কিছুই আর্টওয়ার্ক করি, বাট কেন জানি আমি অনেক ক্যামেরা কনসিয়াস, তো আমি সবসময় এগুলি করতে পারি না। মানে ক্যামেরা অন করে আমার আর্টওয়ার্ক করতে গেলে আমি পারফেক্টলি কাজটা করতে পারি না। আই গেস এমন অনেকেরই হতে পারে। তো তাও যেহেতু সবাই এত রিকোয়েস্ট করেছিল, সেজন্য আমি চেষ্টা করেছি এটা টিউটোরিয়ালটা করতে। আমি জানি এখানে অনেক ভুল আছে, মানে আমি পারফেক্টলি ক্যামেরা সেট আপটা করতে পারিনি, বাট স্টিল আমি ট্রাই করেছি যেহেতু সবাই রিকোয়েস্ট করেছিল। নেক্সট টাইম যদি কোনো টিউটোরিয়াল করি ইনশাল্লাহ আরও সুন্দর করে করার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করবেন অ্যান্ড লাইক করবেন। সো বেসিক্যালি আমি আমার এই ফার্ম হাউস স্ট্রেটাতে টেক্সচার পেইন্ট করে থাকি, মানে এভাবে করি যাতে পেইন্ট যত মানে অনেক অ্যামাউন্টের পেইন্ট নিয়ে হচ্ছে এটার থিকনেস কালারটা বাড়াই, যাতে এটা দেখতে আরও বেশি রিয়েলিস্টিক লাগুক আর্টওয়ার্কটা। তো বেসিক্যালি এটার স্পেশালিটি এটাই। তো ট্রাই করেছি ডিটেলিংগুলি একটু একটু দেখাতে। আই হোপ আপনারাও যদি করতে চান সো এটা আপনাদের হেল্প করবে। Thank you.